আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। তোমাদের মধ্যে আমার কাছে অনেকেই গোসো ভার্সিটি অ্যাডমিশন গাইডলাইন এবং অ্যাডমিশন সাজেশন নিয়ে ভিডিও বানাতে বলেছিলে। আসলে মাঝখানে বেশ কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আজকে মেইনলি যে ভিডিওতে মূলত যে বিষয়টা আমি আলোচনা করব, তোমাদের মনের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো আছে, কোনটি দাগানো ভালো হবে, কত মার্কস পেলে চান্স হবে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, কোন ভার্সিটির প্রশ্নগুলো দেখব, এই টাইপের তোমাদের মনের ভিতরে নানান ধরনের কোশ্চেন আছে এবং সেই কোশ্চেনের উত্তরগুলোই মূলত আজকে আমি দিব। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখনো আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হতে পারো, কারণ আমার গ্রুপে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমে আমি যেটা বলবো, দেখো যে তোমরা জানো গোসো ইউনিভার্সিটির পরীক্ষা হবে 100 মার্কের, গোসো ইউনিভার্সিটির পরীক্ষা হবে 100 মার্কের, যেখানে আমাদের এই 4টা সাবজেক্ট মাস্ট দাগাতে হবে। এই 4টা সাবজেক্ট কিন্তু আমাদেরকে দাগাতে হবে মাস্ট, এটা আমাদের মিস করা যাবে না, মানে দেওয়াই লাগবে। সেটা হচ্ছে ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, বাংলায় 10 এবং ইংলিশে 10। এই 60 মার্কের অ্যান্সার তোমাকে করাই লাগবে। আর নিচে যে 3টা সাবজেক্ট লিখেছি, এই 3টা সাবজেক্টের ভিতরে যে কোনো 2টা সাবজেক্ট তোমার দাগালে চলবে। তো এই ক্ষেত্রে একটা সুবিধা আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যেমন 4th সাবজেক্টের জায়গায় তুমি বাংলা ইংলিশ দাগাতে পারছিলা, বিষয়টা এখানে এমন না যে তোমার 4th সাবজেক্ট কোনটা থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার, এখানে 4টা সাবজেক্ট তোমাকে মাস্ট দাগাতে হবে। আর এই 2টার ভিতরে তোমার এই 3টার ভিতরে যে কোনো 2টা দাগাতে হবে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ম্যাথে 20, বায়োলজিতে 20, আইসিটিতেও 20, সো আমরা টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং 100 মার্কের পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা, বাট সময় কিন্তু খুবই সীমিত, সেটা হচ্ছে তোমার মাত্র 1 ঘন্টা সময়। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে 1 ঘন্টায় কিন্তু তোমার 6টা সাবজেক্ট দাগানো লাগবে, 6টা সাবজেক্ট, সেটা এখানে 4টা আর এখান থেকে 2টা। সো 6টা সাবজেক্ট 1 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা, ইটস সো ডিফিকাল্ট। তাহলে আমার কথা হচ্ছে তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। আচ্ছা সব কিছুতে আসবো আস্তে আস্তে। তো প্রথমে আমাদের একটা কোশ্চেনের উত্তর দিয়ে নিই যে আসলে ভ্যা কোন সাবজেক্টটা আগে দাগাবো, মানে কোন সাবজেক্টটা দাগানো ভালো হবে, যে আমি আইসিটি দাগাবো নাকি ম্যাথ দাগাবো নাকি বায়োলজি দাগাবো। আচ্ছা এখানে সব থেকে ভালো হবে যেটা, তুমি যদি বায়োলজি এবং ম্যাথ দেখাও তাহলে সেই ক্ষেত্রে তুমি 100% সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবা, ঠিক আছে। অনেকে বলতেছো যে আইসিটি দাগালে চান্স পাওয়ার সম্ভাবনা হারিয়ে যাবে, আরে ভাই এটা ভুয়া কথা, বিষয়টা এমন না। বিষয়টা কেমন আমি তোমার বলি, এটা অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতো, অনেকটাই ঢাকা ইউনিভার্সিটির মতো। বিষয়টা কেমন আমি তোমাকে যদি একটু বোঝাই, সে ফর এক্সাম্পল যে তোমার সিরিয়াল ঢাকা ইউনিভার্সিটিতে, সে তোমার সিরিয়াল ধরো 3000 আসলো, ঠিক আছে 3000 আসলো, কিন্তু তুমি এখানে ম্যাথ দাগাও নাই, এখানে কি দাগাও নাই, ম্যাথ দাগাও নাই। সো ম্যাথ না দাগানোর কারণে তোমার কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না, বুঝতে পারছো। আবার তোমাকে আমি যদি ধরি যে তোমার সিরিয়াল সে ঢাকা ইউনিভার্সিটিতে 500-এর ভিতরে তোমার সিরিয়াল 500-এর ভিতরে, কিন্তু তুমি ম্যাথ দাগাও নাই, তুমি ম্যাথ দাগাও নাই, তোমার কিন্তু চান্স হবে, তোমার কিন্তু চান্স ডেফিনেটলি হবে, কিন্তু ম্যাথ না দাগার কারণে তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো তুমি হারাবা, অর্থাৎ সিএসি, ট্রিপলি, তারপরে রোবোটিক্স, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো আছে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সবগুলো তুমি পাবা না, একটাও পাবা না। তুমি বায়োলজিক্যাল সাবজেক্ট পাবা কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাবা না। এখানেও সেম রে ভাই, এখানে আইসিটি দাগালে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা হারিয়ে যাবে, বিষয়টা একদমই এরকম না। আসলে বিষয়টা কি, তুমি সাবজেক্ট চয়েসে যেমন এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট দাগানোর না দাগানোর কারণে ম্যাথমেটিক্স সাবজেক্টগুলো তুমি পাচ্ছিলে না, তোমার চয়েস লিস্টে আসছে না, অন্য সাবজেক্টগুলো পাচ্ছ, এখানেও সেম যে তুমি আইসিটি দাগালে চান্স পাবা না, বিষয়টা এমন না, তোমার চান্স হবে কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। এখন ভাই তোমার যদি ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট তোমার পড়তে ইচ্ছা না করে, তাহলে দরকার নাই তোমার ম্যাথের প্রেশার নেওয়ার, কোনো দরকার নাই, সেম টু সেম ভাই, যারা তোমাকে ভূগোল বোঝাচ্ছে তারা আসলে রং, বুঝতে পারতেছো। আর সব থেকে তোমার যদি মনে হয় না আমি বায়োলজি যে কোনো সাবজেক্ট পড়তে চাই, আমি ম্যাথমেটিক্যাল যে কোনো সাবজেক্ট পড়তে চাই, হ্যাঁ তাহলে ভাই তুমি ম্যাথমেটিক্স বায়োলজি যে কোনো সাবজেক্ট তুমি দাগা 2টা দাগাবা, তারপরে তুমি নিজের মতো নিজে চুজ করে নিবা। সে ফর এক্সাম্পল তোমার ফার্মেসি পড়ার ইচ্ছা, তো ম্যাথমেটিক্স না দাগালে তো কোনো অসুবিধা নাই রে ভাই, তোমার জেনেটিক্স পড়ার ইচ্ছা, ম্যাথমেটিক্স না দাগালে কোনো অসুবিধা নাই। এখন তোমার যদি ট্রিপলি, সিএসসি এগুলো পড়ার ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি তোমাকে ম্যাথ দাগাতে হবে, বুঝতে পারছো বিষয়টা। সো আইসিটি কখন দেখাবো, যখন দেখতেছো আমার বায়োলজি ম্যাথের ভিতরে একটা অবস্থা খুবই দুর্বল। এখন ভাই যদি তোমার অবস্থা খুবই দুর্বল হয়, খুবই দুর্বল হয় তাহলে কেমন হবে জানো, যে খুবই দুর্বল হলে যেটা হবে, যে তোমার অবস্থা যদি খুবই দুর্বল হয় তাহলে দেখো তুমি মার্কস কম পাবা, মার্কস কম পেয়ে তো লাভ নেই, তোমাকে মার্কস বেশি পেতে হবে। কাজেই তোমাকে ভুল ভাল বোঝাচ্ছে অনেকে, তোমার যদি মনে হয় যে আমার একটার অবস্থা খুবই খারাপ তাহলে তুমি ডিসিশনটা নিতে পারো। আরেকটা বিষয় বলি, গুচ্ছ ইউনিভার্সিটি, টোটাল গুচ্ছ ইউনিভার্সিটিতে
টোটাল গুচ্ছ ইউনিভার্সিটিতে আমার গেছে হয়তো 20টা ইউনিভার্সিটি, তোমরা জানো। বিজ্ঞান প্রযুক্তির 11টা বিশ্ববিদ্যালয় এবং এবং কমন বিশ্ববিদ্যালয়ে গেছে 9টা। কমন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এগুলো তোমরা সবাই নাম জানো এবং বিজ্ঞান প্রযুক্তির ভিতরে অনেকগুলো আছে। আচ্ছা, এখন এই 20টা ইউনিভার্সিটিতে টোটাল খুব সম্ভবত সিট আছে 12,000, 12,000 মতো সিট আছে। এখন 12,000-এর ভিতরে, 12,000-এর ভিতরে আমার মনে হয় যে তোমার পজিশন যদি ভালো থাকে, প্রথম দিকে থাকে, তাহলে তুমি যেগুলোতে পাবা, যেমন প্রথম দিককার আমি যদি বলি, এইগুলো মোটামুটি জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে, এইগুলো ভালো, মানে কমন বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইগুলো যতগুলো আছে তার ভিতরে এইগুলো ভালো, ঠিক আছে। তারপরে তোমার বরিশাল ইউনিভার্সিটি, তারপরে বাকি যেগুলো আছে আর কি, কিন্তু এই চারটা ভালো, বুঝতে পারছো বিষয়টা। আর যদি তুমি বলো যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমি যদি বলি, সেটা অবশ্যই প্রথমে নাম রাখতে হবে সাস্টের, তারপরে জাস্ট, ঠিক আছে, তারপরে পাস্ট, এরকমভাবে আমাদের হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ভালো। এখন এইগুলোতে পাইতে গেলে তোমার সিরিয়ালটা একটু আগে থাকা লাগবে, বুঝতে পারছো, অনেকটা মেডিকেল ক্যাটাগরির। বিষয়টা হচ্ছে কেমন যে তোমার মার্ক অনুযায়ী তোমার মেডিকেল যেমন দিত, যে প্রথম দিকের মেডিকেল, তারপরে দ্বিতীয়, তৃতীয়, ঠিক এরকমভাবে হয়তো এরকম দিবে, পসিবিলিটি এরকম। এখন কথা হচ্ছে ভাই, 12,000 সিরিয়ালের ভিতরে আমার কত পেলে কত সিরিয়াল পর্যন্ত টানবে? 12,000-ই না, ডেফিনেটলি না। এই সিরিয়ালটা আমি আশাবাদী যে এটা 17,000 পর্যন্ত যেতে পারে, 17,000 মানে 12,000 পর্যন্ত সিট আছে। এখন যদি আরও 5,000 এক্সট্রা থাকে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ 17,000 ওয়েটিং 5,000 পর্যন্ত টানতে পারে, পসিবিলিটি আছে। আমি বলতেছি না সব কিছু শিওর, যেহেতু এর গুচ্ছ ইউনিভার্সিটি নতুন, অনেক কিছু আসলে জানার ত্রুটি থাকতে পারে। সো সামনের বছর থেকে হয়তো একটা কমপ্লিট গাইডলাইন দিতে পারবো, তারপর চেষ্টা করতেছি যতটুকু জানি আমি ততটুকুর ভিতর থেকেই। সো 12,000 সিরিয়াল 17K, ঠিক আছে। এখন যেটা বললাম যে কোনটা আগে দাগাবো ভালো, কোনটা না, কোনটা দাগানো ভালো হবে, আই গেস তোমরা এখন বুঝতে পারছো যে কোনটা দাগানো ভালো হবে। সিট সম্পর্কে বললাম, এখন বলি যে কত মার্কস পেলে তুমি চান্স পাবা। তো কত মার্কস পেলে চান্স পাবা এটা বলার আগে তোমাকে একটু বলি যে কোর্সেন প্যাটার্ন কেমন হবে। খেয়াল করো, মেডিকেলে কিন্তু তোমার 5টা সাবজেক্টের পরীক্ষা দিয়ে লাগে 1 ঘন্টায়, সেখানে গোসাই ইউনিভার্সিটির 6টা সাবজেক্টের তোমার পরীক্ষা দিয়ে লাগবে মাত্র 1 ঘন্টায়। সো সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্ন আমি ধারণা করছি অনেকটা মেডিকেল টাইপের কোশ্চেন হবে। তবে ম্যাথ ফিজিক্সে কিন্তু হ্যাঁ, ম্যাথ এবং ফিজিক্সে কিন্তু আসলে ওই থিওরিটিক্যাল কোশ্চেন আসলে আর আসার পসিবিলিটি কম, থিওরিটিক্যাল আসলে খুব কম আসবে। এই ক্ষেত্রে তোমার ম্যাথ ফিজিক্সে অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম দিবে, তবে সেক্ষেত্রে কোশ্চেনটা ইজি হবে, ডেফিনেটলি ইজি হবে। বাংলা ইংলিশ তো নর্মালি যেমনটা হয় আর কি অনেক ইজি হবে। কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি বায়োলজির জন্য ডেফিনেটলি তোমার ইজি কোশ্চেন হবে। কেমিস্ট্রি বায়োলজির জন্য যেগুলো হবে তুমি পারবা নর্মালি, এটা তুমি যে ভার্সিটির কোশ্চেনগুলো ফলো করবা। দেখো আমাদের ভার্সিটি, কোন ভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখবো এটা আমি একটু বলি তোমাকে। আমাদের যেহেতু অনেকগুলো ভার্সিটি আছে, তো এতগুলো ভার্সিটি পড়ার আসলে দরকার হবে না। স্পেশালি তোমাকে এই যে 4টা ইউনিভার্সিটির কোর্সেন, এই 4টা ইউনিভার্সিটির কোর্সেন বেশি ফোকাস করবা। আর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সেই কোর্সেনগুলো করবা যেগুলো ক্যালকুলেটর বাদে করা যায়, যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো বাদ দিয়ে করবা। এই 4টা ইউনিভার্সিটির করলে হবে, তবে অবশ্যই অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে এইগুলো, কারণ বিজ্ঞান প্রযুক্তিতে নর্মালি ক্যালকুলেটর থাকে আর গুচ্ছ ইউনিভার্সিটি ক্যালকুলেটর দিবে না। যেহেতু ক্যালকুলেটর দিবে না, তাহলে আমাদের এই এই ভার্সিটির কমন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোই বেশি ফলো করতে হবে, বুঝতে পারছো। অবশ্যই অবশ্যই এই 4টা ইউনিভার্সিটির কোর্সেন তুমি যদি ভালো করে ফলো করতে পারো, তাহলে যে আইডিয়া পাবে এই আইডিয়াতে তুমি বাকি ভার্সিটির কোর্সেন সলভ করতে পারবা, অথবা তোমার 80-90% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং যেটা কমপ্লিট হবে ওইটাতে তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই অবশ্যই এই ভার্সিটিগুলো কোশ্চেন প্যাটার্ন দেখো, ভালো করে দেখো কোন জায়গা থেকে আসতে কোশ্চেন। আর এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সব কোশ্চেন করা লাগবে না, আমি আবার বলছি সহজগুলো দেখবা। তাহলে ভার্সিটির কোন প্রশ্ন, কোন ভার্সিটির প্রশ্ন দেখবো সেটা তোমাকে বলে দিলাম। মাত্র 8টা ইউনিভার্সিটির কোশ্চেন, তবে অবশ্যই 4টা ইউনিভার্সিটি অবশ্যই ভালো করে দেখবা। তারপরে যদি সময় থাকে এই যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অল্প কিছু কোশ্চেন দেখে যাবা যেগুলো মনে হবে সহজ, ঠিক আছে। আর আরেকটা যেটা বিষয় বললাম তোমাকে যে কোশ্চেন প্যাটার্ন অনেকটা মেডিকেল টাইপ হবে, কিন্তু ফিজিক্স এবং ম্যাথে আমাদের অবশ্যই ম্যাথ থাকবে, তবে কঠিন ম্যাথ থাকবে না, অবশ্যই অবশ্যই কঠিন ম্যাথ থাকবে না, এটা মাথায় রাখবে, অবশ্যই কঠিন ম্যাথ থাকবে না, ইজি ম্যাথ দিবে। ফিজিক্সে দেখা যাচ্ছে একক মাত্রা দিল, কিছু থিওরিটিক্যাল হালকা জিনিস থাকলো, তারপরে সরাসরি সূত্র দিতে পারে নিচের কোন সমীকরণটি সঠিক, অথবা এমন ম্যাথ দিল যে ম্যাথগুলো মানে খুবই ইজি টাইপের, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখবা যে কোশ্চেন প্যাটার্ন
আমাদের যে কোর্স এন্ড প্যাটার্ন আছে এটা অবশ্যই অবশ্যই জগন্নাথের অথবা ইসলামিক ইউনিভার্সিটি জগন্নাথের প্যাটার্ন ফলো করার সম্ভাবনা বেশি। জগন্নাথ, তারপরে হচ্ছে তোমার বরিশাল ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটি অবশ্য কোর্স এন্ড কিছু কিছু জিনিস একটু ঝামেলা করে, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার আর কি, যে কোর্স এন্ড প্যাটার্ন অনেকটা ইজি হবে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে কত মার্ক পেলে চান্স হবে, কত মার্ক পেলে চান্স হবে। যেহেতু আমরা দেখেছি বিগত বছরগুলোতে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দেখা যায় যে 60% মার্কস পেলে চান্স হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, কয়েকটা ইউনিভার্সিটি ব্যতীত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 55-60% মার্কস, ন্যূনতম মার্কস এটা পেলে চান্স হয়। সো আমার ধারণা কোশ্চেন এমনভাবে তৈরি করা হবে যেন অ্যাটলিস্ট 60% মার্কস তোমরা পাও, সেই মার্কস পেয়ে চান্স পাও অ্যাটলিস্ট। সো আমার যদি মনে হয় এখানেও সেম হবে, হয়তো 55 থেকে তুমি যদি 100-এর ভিতরে পাও, সরি 55-60-এর ভিতরে পাও, এটা হয়তো ন্যূনতম মার্কস হবে। 100-এর ভিতরে 55-60 পেলে এটা হবে ন্যূনতম মার্কস। এরপরে তুমি যত বেশি পাবো তারপরে আস্তে আস্তে ভালো সাবজেক্ট তুমি পাবা, বুঝতে পারছো? আর তাছাড়া এভাবে বলা মুশকিল আসলে কেমন হবে এটা আমি আনুমানিক ধারণা করছি। ঢাকা ভার্সিটিতে কিন্তু আমি তোমার বলেছিলাম যে 55, কিন্তু এবার কোশ্চেন প্যাটার্ন সহজ হওয়ার কারণে আমি বলেছি 60-এর সম্ভাবনা আছে, 58-60, ঠিক আছে? সো কত মার্ক পেলে চান্স হবে আগে তোমরা বুঝতে পারছো, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটাও বললাম, কোন ভার্সিটি প্রশ্ন ব্যাংক দেখবা সেটাও বললাম, কতগুলো সিট আছে এবং কত সিরিয়াল ভিতরে থাকতে হবে, কত মার্কস পেতে হবে, কোন কোন সাবজেক্টে দাগালে ভালো হয় না হয় সব কিছু মোটামুটি বললাম। এছাড়া তোমাদের মনের ভিতরে আরও অনেক কোশ্চেন থাকতে পারে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও, সে বিষয়ের উপরে খুব দ্রুতই ভিডিও বানাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনের ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।